নমস্কার আপনারা আজ প্রাইমারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ নিয়ে একটি বড় আপডেটস কিন্তু উঠে এসেছে এই নিয়ে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটস পেতে তো বন্ধুরা আজ যে খবরটি উঠে এসেছে এই সময় এই নিউজ পেপারে যে স্কুল সার্ভিস কমিশনের যুক্তিতে বিস্ময় শিক্ষা ডাক পেয়েও চাকরি নিতে গড়হাজির শিক্ষক চাকরি প্রার্থীরা দেশ জুড়ে বেকারত্বের হার ৪৫ বছরের সর্বোচ্চ হারে পৌঁছেছে ন্যাশনাল স্যাম্পল সার্ভের সমীক্ষার সামনে এসেছে এই তত্ত্ব পশ্চিমবঙ্গে এর ব্যতিক্রম নয় ভাবে বিশেষত তিন দশকের শিল্পের বন্দার প্রেক্ষিতে এই রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমবর্ধমান অথচ স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের নিয়োগের আগে নথি পরীক্ষার জন্য হাজার হাজার প্রার্থীকে তিন তিনবার ডাকলেও তারা নাকি আসছে না এসএসসি কর্তাদের এহনো দাবিতে যুগপদ বিস্ময় এবং রহস্য তৈরি হয়েছে সেই টেট উত্তীর্ণদের নথি জন্য ডেকেও নাকি সারা মিলছে না এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন চার থেকে বারোই জুন পর্যন্ত স্কুল শিক্ষা ও আমাদের কর্মীরা যৌথভাবে প্রার্থীদের নথি যাচাই করছেন ইতিমধ্যে তিন দফায় যথাক্রমে সতেরো হাজার দুশো দুই পাঁচ হাজার পাঁচশো এবং পনেরো হাজার প্রার্থীকে ডাকা হয়েছে প্রয়োজনে টেট উত্তীর্ণ প্রার্থীদের চতুর্থ দফায় নথি ভেরিফিকেশন করা হবে বিকাশ ভবনের এক শীর্ষকর্তা জানান কয়েক হাজার প্রার্থী এবার নথি পরীক্ষার গড় ছিলেন উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য আগে তিন দফায় ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তারপর আগস্ট নাগাদ ফাঁকা আসনের জন্য চতুর্থ দফায় ভেরিফিকেশনের কাজ হতে পারে যদিও পশ্চিমবঙ্গ এসএসসি চাকরি প্রার্থীদের মঞ্চের সভাপতি দাবি নথি পরীক্ষায় উপস্থিত হননি তিন হাজার প্রার্থী উচ্চ প্রাথমিকের টেট উত্তীর্ণদের সংখ্যা দু লক্ষ তার মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণহীন উভয় ধরনের প্রার্থী আছেন নিয়োগের প্রাথমিক প্রক্রিয়ার এত কেন গড়হাজির থাকছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত বসু তার কথাই স্কুল শিক্ষকতার নিশ্চিত ও লোভনীয় চাকরিতে মানুষজন আসছে না এটা বিশ্বাস করা খুবই কঠিন তবে উচ্চ প্রাথমিক নয় উচ্চ মাধ্যমিক মাধ্যমিকও একাধিক কাউন্সিলিং করেও সব পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করাই যায়নি একাদশ ও দ্বাদশে প্রথম দফায় নিয়োগে বারোশোর বেশি প্রার্থী সফল হয়ে অনুপস্থিত ছিলেন এদের অধিকাংশই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ শেষে চূড়ান্ত তালিকায় নাম উঠলেও কাউন্সিলিংয়ে হাজির হননি নবম ও দশমের ক্ষেত্রে সংখ্যাটা এক হাজার ছিয়াশি জন ছিল তো বন্ধুরা এখানে যে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের যে নিয়োগ হচ্ছে সেখানে ডাকা হয়েছে তিন দফায় এরপরে কিন্তু চতুর্থ কাউন্সিলিং হবে যেটি আগস্ট মাসে সেটি বলা রয়েছে তবে এ এতে কিন্তু যারা ডাক পাননি তাদের অনেকেরই ভাগ্য খুলতে চলেছে তো আজকের যে শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস পেয়েছি বন্ধুরা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি ধন্যবাদ